যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা কার্যত নড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষকে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোথাও না হয় সেজন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজ। বাঁকুড়ার অন্যতম নামী কলেজ হিসেবে পরিচিত বাঁকুড়া খ্রিশ্চান কলেজ সেজন্য আগেভাগেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কলেজের তরফে যেটা জানানো হয়েছে যে র্যাগিং ঠেকাতে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটিকে যেমন শক্তিশালী করা হয়েছে, অর্থাৎ তাদের যেমন ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, তার পাশাপাশি নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। একেবারে কলেজ ক্যাম্পাস কার্যত মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরার মাধ্যমে 24/7 নজরদারি চালানোর পাশাপাশি কলেজের যে সমস্ত হোস্টেলগুলি রয়েছে, যে হোস্টেলগুলিতে শতাধিক পড়ুয়া আবাসিক হিসাবে থাকেন, সেই হোস্টেলগুলিতেও বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে হোস্টেলের ওয়ার্ডেন এবং হোস্টেলের অন্যান্য কর্মীদের এ বিষয়ে বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানেই থেমে থাকতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি র্যাগিং সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের সচেতন করা এবং কলেজের যারা কর্মী আধিকারিক রয়েছেন তাদেরও সচেতন করার ব্যাপারে বিশেষ জোর দিচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজ। আর ঠিক সেই উদ্দেশ্যেই আজ বাঁকুড়া খ্রিশ্চান কলেজে একটি বিশেষ অ্যান্টি র্যাগিং র্যালির আয়োজন করা হয়। যে র্যালিতে অংশ নেন স্থানীয় কলেজের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, এমনকি পড়ুয়ারা, হোস্টেলের আবাসিকরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। হোস্টেলে এই বাঁকুড়া খ্রিশ্চান কলেজের যারা পদাধিকারী রয়েছেন তাদের যেটা দাবি যে বাঁকুড়া খ্রিশ্চান কলেজেও এর আগে একাধিকবার এই ধরনের অভিযোগ সামনে এসেছে। সিনিয়র পড়ুয়ারা যারা আবাসিক, হোস্টেলের আবাসিক পড়ুয়া, তারা সিনিয়র যারা রয়েছেন তারা নবাগত পড়ুয়াদের হোস্টেলের রুমে ডেকে ইন্ট্রোডাকশনের নামে তাদের ওপর কখনো কখনো তাদের অপ্রস্তুতে ফেলার চেষ্টা করেছেন। এই ধরনের অভিযোগ এর আগে একাধিকবার আসায় এবার আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি যে এই ধরনের অভিযোগ অতীতে যতবারই এসেছে ততবারই কিন্তু কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। তবে এবার আর অভিযোগ যাতে না আসে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই বিষয়টাই এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের কাছে একেবারে পাখির চোখ। অন্তত বাঁকুড়া খ্রিশ্চান কলেজের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা ডিজিটাল।